সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24 এ আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান আপনারা জানেন যে দিনের আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং তার খানিকটা বিশ্লেষণ নিয়ে আমরা এই আয়োজন সাজিয়ে থাকি আজও তার ব্যতিক্রম হবে না আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্ণ হয়েছে আজকে সে বিষয়টি নিয়ে আমরা খবর শুরু করতে চাই বছর পেরিয়ে আপন রূপ চেনাতে শুরু করেছে পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের পাশাপাশি বাণিজ্য সম্ভাবনার যে দুয়ার উন্মোচিত হয়েছে তার সুফল পাচ্ছে পুরো দেশের মানুষ বাড়তে শুরু করেছে বিনিয়োগও সেতুর টোল আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ের মাঝে ঋণের কিস্তির টাকা পরিশোধ হয়েছে সময় মতোই বাধা বিপত্তি আর দেড় দশকের নির্মাণ যজ্ঞ শেষে গেল বছর যাত্রা শুরু হয়েছিল স্বপ্নের প্রকল্পের দুই পাড়ের মানুষের যাতায়াতের ভোগান্তি কমিয়েছে পদ্মা সেতু এর প্রভাবে গতি এসেছে স্থানীয় অর্থনীতিতেও পদ্মা সেতুর এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করেন সড়ক ও সেতু মন্ত্রী জানান এ পর্যন্ত টোল আদায় হয়েছে প্রায় 800 কোটি টাকা প্রতিদিন গড়ে টোল আদায় হচ্ছে প্রায় 2 কোটি 18 লাখ টাকা করে গতকাল রাত পর্যন্ত পদ্মা সেতুর টোল রাজস্ব আদায় হয়েছে 798 কোটি 23 লাখ 96 হাজার টাকা নিজেদের টাকায় গর্বের সেতু চার কিস্তিতে পরিশোধ হয়েছে ঋণের 632 কোটি টাকা 1% সুদসহ 35 বছরে বাকি অর্থ সময় মতো পরিশোধের আশা কর্তৃপক্ষের ঋণের টাকা ধাপে ধাপে সরকারি কোষাগারে আমরা ফেরত দেব এরই মাঝে সদ্যসমাপ্ত অর্থ বছরে 4টি কিস্তি পরিশোধ করা হয়েছে খরস্রোতা পদ্মার বুকে যুগান্তকারী এ স্থাপনা তৈরিতে খরচ হয়েছে 32,605 কোটি টাকা মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা দর্শক আপনারা রিপোর্টটি দেখছিলেন আমরা একটু এ নিয়ে আলোচনা করতে চাই সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোয়াজ্জেম আপনাকে স্বাগত জানাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন পদ্মা সেতুর উদ্বোধনের এক বছর পূর্ণ হলো এই এক বছর পরে এসে আপনার কী মনে হয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনীতিতে আসলে সেখানকার অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন হয়েছে প্রথমত আমাদের যেটা উপলব্ধি দরকার যে পদ্মা সেতুর তো একটি বৃহদাংশের বৃহদাকারের সেতু যেটা পূর্ব পশ্চিমের সাথে উত্তর দক্ষিণের মেলবন্ধন ঘটালো বা দক্ষিণাঞ্চলের সাথে মেলবন্ধন ঘটালো সেটা কিন্তু প্রথমত এর হচ্ছে যোগাযোগের দিক থেকে যে উপযোগিতা এটা বিশাল এবং দক্ষিণাঞ্চলের যে 22টি বা 23টি জেলার কথা বলা হয় যেগুলোর সঙ্গে অনেক ক্ষেত্রেই সময় বেশি লাগতো দুর্ঘটনার সমস্যা ছিল যোগাযোগের সমস্যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সেভাবে বৃদ্ধি পাচ্ছিল না সেই জায়গা থেকে পদ্মা সেতুর শুরু এটা একটা যুগান্তকারী ঘটনা হয়েছে বাংলাদেশের সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগের ক্ষেত্রে এর ফলে সামগ্রিকভাবে দেশের যোগাযোগ একটা সিঙ্গেল একটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্কে আসার বড় পদক্ষেপের সূচনা হলো এর মাধ্যমে এবং এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশ লাভ করতে শুরু করছে আমাদের স্বভাবত একটা প্রবণতা থাকে বড় আকারের শিল্প কখন যাবে কিন্তু তার আগে মনে রাখা দরকার যে স্থানীয় পর্যায়ে যে শিল্প কারখানা বা বিশেষত দক্ষিণাঞ্চল যেহেতু কৃষি প্রধান অঞ্চল ফলে কৃষিভিত্তিক শিল্পের যে একটা বিশাল সুযোগ সেটি কিন্তু ধীরে ধীরে তার গুরুত্ব লাভ করছে এবং ইতিমধ্যে যেটি হয়েছে সেটি হলো যে দক্ষিণাঞ্চলে যোগাযোগের সমস্যার কারণে কৃষিভিত্তিক পণ্য পরিবহনে যে সময় এবং পচনশীল হয়ে যেত এবং সময় এবং ব্যয় বেড়ে যেত সেই সমস্ত জায়গার ক্ষেত্রে এখন নিশ্চিতভাবে পণ্য পরিবহন দ্রুততর সময় হচ্ছে এবং একই সাথে পণ্যের গুণাগুণ ভালো থাকছে পচনশীলতা কমছে ফলে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বড় যেটা এই এক বছরে হয়েছে সেটি হলো দক্ষিণাঞ্চল কেন্দ্রিক অর্থনৈতিকভাবে উৎপাদিত পণ্যের মূল্য বেড়েছে যেটি বলা যায় যেটি হবে আগে যে মূল্যটি পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হতো পাওয়া যেত না অনিশ্চয়তা ছিল ঝুঁকি ছিল এবং পণ্য নষ্ট হতো সেই সমস্ত জায়গার ক্ষেত্রে কৃষিভিত্তিক পণ্য পরিবহনে এটা একটা বড় পরিবর্তন ইতিমধ্যেই
সাধন করেছে। তবে শুধুমাত্র এই কারণেই তো নয়, আমরা তো দক্ষিণাঞ্চলকে আরও বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখি, ফলে সেদিক থেকে বড় শিল্প কারখানা বা কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে ওঠা, সেই সমস্ত দিকগুলো এখনও হয়তো শুরু হয়নি। কেননা এই ধরনের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে শুধুমাত্র একটি সেতুই যথেষ্ট না, এর সঙ্গে সংযোগ অন্যান্য যে সমস্ত সুবিধাদি দরকার, গ্যাসের সমস্যা, গ্যাসের সুবিধাদি পৌঁছানো দরকার, পর্যাপ্ত ট্রেন লোকবল থাকা দরকার, ব্যাংকিং সার্ভিস বা ফ্যাসিলিটি সে সমস্ত জায়গায় থাকা দরকার রয়েছে। তো সেগুলো হয়তো ধীরে ধীরে দক্ষিণাঞ্চলগুলোতে যাবে বা যাচ্ছে, তো তাতে গিয়ে আমরা হয়তো আস্তে আস্তে দক্ষিণাঞ্চলে ইতিবাচক পরিবর্তন দেখতে থাকব। আমরা কি কবে নাগাদ আসলে এই ধরনের পরিবর্তন হতে পারে, বিশেষ করে যেটি বলা হয়ে থাকে যে কোনো একটা অঞ্চলের আসলে সেখানকার উন্নয়নের ক্ষেত্রে শিল্প কারখানা এক ধরনের বড় ধরনের ভূমিকা রাখে, সেটি আসলে আপনি বলছিলেন যে বড় শিল্প কারখানাগুলো স্থাপন করলে আসলে সেই পরিবর্তনটা হবে, আমরা কবে নাগাদ আসলে এই ধরনের পরিবর্তন হতে পারে, বা আসলে এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে ভূমিকা রাখছে পদ্মা সেতু হওয়ার পরে, এর পাশাপাশি আসলে কোন ধরনের সংকট সেখানে থাকতে পারে? দেখুন, এই মুহূর্তে যেটি বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, পর্যাপ্ত মাত্রায় পদ্মা সেতুর যে ভূমিকা আমরা চাই শিল্পের ক্ষেত্রে, সেটি পাওয়ার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোভিড এবং কোভিড পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তা। মনে রাখা দরকার যে এই সমস্ত কারণে একজন বিনিয়োগকারী, সেটা পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলই না, এখন সবচেয়ে ভালো যে বিনিয়োগ অঞ্চলগুলো রয়েছে পূর্বাঞ্চল যেটা বলে থাকি, কুমিল্লা, ঢাকা, কুমিল্লা এবং চিটাগাং বেল্ট, সেখানেও কিন্তু একজন বিনিয়োগকারী এই মুহূর্তে বিনিয়োগ করতে দ্বিধান্বিত রয়েছেন। কেননা কাঁচামালের সরবরাহে অনিশ্চয়তা রয়েছে, ডলার প্রাপ্তির সমস্যা রয়েছে, বাজারের নিশ্চয়তার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। সুতরাং সেই সমস্ত দিক বিবেচনা করলে স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি থাকলে আমরা হয়তো ইতিমধ্যে পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে আমরা হয়তো বিনিয়োগগুলো দেখতে শুরু করতে পারতাম, কিন্তু সেই জায়গাটিতে ডিলে হওয়ার স্বাভাবিক কারণগুলো তো রয়েছে, সেটি আমার মনে হয় যে আমাদের আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। পাশাপাশি এটা যেটি বলছিলাম যে আমাদের দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করা দরকার। আমরা শুরুতে জেনেছিলাম যে দক্ষিণাঞ্চল কেন্দ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে, কিন্তু ইতিমধ্যে আবার যে ভোলাতে যে গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস বলা হচ্ছে যে দক্ষিণাঞ্চলে না রেখে এগুলো আবার মূল অঞ্চলে বা ঢাকা বা পূর্বাঞ্চলে দেবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবসায়িকদেরকে সরকারের নীতির ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী নীতির ক্ষেত্রে যে কি চিন্তাভাবনার ক্ষেত্রে যে কনসিস্টেন্সি, সেটি নিয়েও কিন্তু তাদেরকে কিছুটা দ্বিধান্বিত করতে পারে। সুতরাং শুধুমাত্র সড়ক দিয়ে হলেই চলবে না, মনে রাখা দরকার তার জন্য জমির নিশ্চয়তা দরকার, আবার একই সাথে প্রস্তুত অবকাঠামো, পানির সরবরাহ, গ্যাসের সরবরাহ, সেগুলো যেমন দরকার, আবার পর্যাপ্ত লোকবল, ব্যাংকিং ফ্যাসিলিটি এবং পোর্ট ফ্যাসিলিটি, সেগুলো দরকার। মনে রাখা দরকার যে আমাদের পদ্মা সেতু থেকে উৎপাদিত পণ্য যদি আমাদেরকে পরিবহন করতে হয় তাহলে সেটি মংলার মাধ্যমে করতে হবে, তো সেই দিক থেকে মংলা পর্যন্ত যে পরিবহন ব্যবস্থা সেটি উন্নত করা দরকার রয়েছে। আমরা আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ যেটি মনে রাখা দরকার, যে শিল্পের নামে যাতে আমাদের কৃষি জমির যাতে অযাচিত ব্যবহার না হয়। আমাদের দক্ষিণাঞ্চল কিন্তু কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কৃষিভিত্তিক শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য কৃষিভিত্তিক এবং কৃষিকে কোনোভাবেই অ্যাফেক্ট না করে এবং যথেচ্ছভাবে যাতে শিল্পের নামে যাতে জমি কেনে আটকে না রাখা হয়, সেই জায়গাটির জন্য কিন্তু জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট এমপিদের এবং সরকারের উচ্চ পর্যায়ে বাণিজ্য, শিল্প, কৃষি মন্ত্রণালয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কেননা আমাদের দক্ষিণাঞ্চল থেকে যে ধান রয়ে আসে সেই ধানের উৎপাদন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন ধরনের কৃষি পণ্য আসছে যেগুলো আমরা অন্য অঞ্চল থেকে পাই না, মাছের একটা বড় উৎস দক্ষিণাঞ্চল, সেটি মনে রাখা দরকার। সুতরাং সেগুলো যেন কোনোভাবেই বড় শিল্পের দোহাই দিয়ে যাতে সেগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও কিন্তু মনে রাখার দরকার রয়েছে। তবে হ্যাঁ, পদ্মা সেতুর কারণে এই কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক পণ্যের বাজার ইতিমধ্যেই বেড়েছে, দক্ষিণাঞ্চলের মানুষ তার পণ্যের মূল্য পাচ্ছে, দক্ষিণাঞ্চলে জমির মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে যে আন্ডার প্রাইস ছিল পণ্যের, আন্ডার প্রাইস ছিল লোকাল রিসোর্সের, সেই জায়গাগুলোতে এক ধরনের কম্পিটিটিভ প্রাইসিং আমরা কিন্তু লক্ষ্য করছি, যেটা স্থানীয় পর্যায়ে তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে বেশ লাভবান হচ্ছেন তারা। অনেক ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।
দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম পদ্মা সেতু নিয়ে, আমরা সেই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করতে চাই। আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ খুব সম্প্রতি পদ্মা সেতুর ওই অংশে অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা ঘুরে এসেছেন, তার কাছ থেকে সেখানকার অভিজ্ঞতাগুলো আমরা জানবার চেষ্টা করব। রাকিব আল জাবেদ, আপনি খুব সম্প্রতি সেই জেলাগুলো ঘুরে এসেছেন, একটু আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই, সেখানকার মানুষের জীবনমানের কী ধরনের পরিবর্তন হয়েছে সব মিলিয়ে যদি একটু বলেন। আতিক, আপনি নিশ্চয়ই জানেন যে আজ অর্থাৎ এক বছর পূর্বে কিন্তু পদ্মা সেতুটি চালু হয়েছিল। দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে যে 19টি জেলা রয়েছিল সেগুলোকে কিন্তু আসলে পদ্মা সেতুর মাধ্যমে কানেক্ট করা হয়েছে। এবং সবচাইতে জীবনমানের পরিবর্তনের কথা যদি আপনি বলেন, যোগাযোগ ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষ খুব দ্রুতই উইদিন 2-3 আওয়ারের মধ্যে কিন্তু তারা ঢাকায় আসতে পারছে এবং যেতে পারছে, এবং এই সুবিধাটার কথা কিন্তু জীবনমানের সবচাইতে বড় পরিবর্তন এসেছে। এবং জীবনমানের পরিবর্তনের কথা আসলে কিন্তু চলে আসা হয় অর্থনৈতিক পরিবর্তনের কথা, যার মাধ্যমে আসলে মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকে। এই জিনিসটা যদি বলি তাহলে বলা যায় যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে একটা ম্যাসিভ চেঞ্জ আসছে। বিশেষ করে আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল যে জোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার রিওপেন হওয়া শুরু করেছে। বিশেষ করে আমাদের ভারতের সাথে যে আমাদের দ্বিপাক্ষীয় যে বাণিজ্যটি রয়েছে, অর্থাৎ প্রায় $20 বিলিয়নের কাছাকাছি, তার একটা প্রধান হাব হচ্ছে কিন্তু আসলে বেনাপোল পোর্ট। এবং বেনাপোল পোর্ট দিয়ে গেল বছরগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি পরিমাণে পণ্য আমদানি এবং রপ্তানি হয়েছে। আমরা যেমনটা দেখছিলাম সেখানকার সংশ্লিষ্ট যারা, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, এবং কাস্টমস হাউসের যে কর্মকর্তা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে এক বছরের ব্যবধানে প্রায় 1100 কোটি টাকার বেশি কিন্তু রাজস্ব আহরণ হয়েছে শুধুমাত্র বেনাপোল পোর্ট দিয়ে, এবং যথারীতি 400টিরও বেশি কিন্তু পণ্য কিন্তু আমদানি হচ্ছে এই সময় বেনাপোল পোর্ট দিয়ে। এবং এর পাশাপাশি যে মংলা পোর্টটি রয়েছে কিংবা মংলা ইপিজেডটি রয়েছে সেখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসেছে। ইপিজেডে যে নতুন বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু বেশ আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে ইন্ডিয়ান, চাইনিজ এবং সাউথ কোরিয়ান যে সমস্ত ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি বিনিয়োগ করছেন। এবং এরই ফলশ্রুতিতে কিন্তু বেবজা অর্থাৎ ইপিজেড যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আরও 80টি ফ্লট কিন্তু নির্ধারণ করেছে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য। এবং যথারীতি এখানে নতুন করে এই ফ্লটগুলো যখন উদ্বোধন হবে তখন আরও 4000 বেশি মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। বলা বাহুল্য যে সবাই কিন্তু স্থানীয় বাসিন্দা, এবং এর মাধ্যমে যে অর্থনৈতিক যে গতিটি অর্থাৎ মানুষের যে জীবনধারাটি সেটির মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসছে। দক্ষিণাঞ্চলের অর্থনীতির আরেকটি প্রধান অন্যতম বা আমরা একটি হাব বলতে পারি সেটি হচ্ছে আসলে মংলা পোর্ট, যেটি আসলে মংলা ইপিজেডের একেবারে অপোজিট সাইড যেটি রয়েছে সেখানে অবস্থিত। সেটাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, বিশেষ করে যে আমাদের জাহাজগুলো ভিড়ছে সেটি আসলে গেল অর্থ বছরের তুলনায় এই বছর আরও বেশি বেড়েছে। একটা তথ্য এই পর্যায়ে আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা জানি যে আসলে এলসি জটিলতা এবং আমাদের যে ডলারের সংকট সেটির জন্য অনেক ব্যবসায়ী কিন্তু এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরপরও কিন্তু গেল বছরের তুলনায় যে কন্টেইনার পরিবহন কিংবা আমদানিকৃত যে গাড়ির সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু উল্লেখযোগ্য হারে গেল বছরের তুলনায় বেড়েছে, এবং এরই প্রেক্ষাপটে কিন্তু প্রায় আপনার 60 থেকে 65% গাড়ি কিন্তু এখন মংলা পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। আরেকটি কথা বলে রাখতে চাই এখানে আপনাকে, যে আমাদের খুলনা অঞ্চলে যে বন্ধ হয়ে যাওয়ার যে শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে, বিশেষ করে খালিশপুর রয়েছে, এই অঞ্চলের যে একটা সময় বিশাল একটা শিল্প সমৃদ্ধ এলাকা ছিল, বিশেষ করে আমাদের নিউজ প্রিন্টগুলো রয়েছে কিংবা পাটকলগুলো রয়েছে, সেগুলো আসলে রিওপেনের ব্যাপারে দীর্ঘদিন ধরে আমরা কথা শুনে আসছিলাম। কিন্তু পদ্মা সেতু যখন আসলে চালু হলো এরপর থেকেই কিন্তু সেখানে আসলে সরকারি এবং বেসরকারি খাতের যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু 2টি পাটকল কিন্তু নিলামে গিয়েছে, এবং একটা কর্তৃপক্ষ কিন্তু সেখানে তাদের বিনিয়োগের যে সমূহ সম্ভাব্যতা সেটি কিন্তু যাচাই করেছেন, এবং অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো আসলে রিওপেন হওয়ার বিষয়ে কিন্তু কথাবার্তা চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই অঞ্চলে কিন্তু আসলে এখনও পর্যন্ত গ্যাসের যে সুবিধাটি সেটি পৌঁছেনি, যার ফলে আসলে যে কাঙ্ক্ষিত যে বিনিয়োগ বা কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেই জীবনধারণের যে পরিবর্তন সেটি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে যাচ্ছে না। এর ফলেও আমরা দেখতে পেয়েছি যে শরীয়তপুরে প্রথমবারের মতো আপনার হচ্ছে যে একটি তৈরি পোশাক খাত তৈরি হয়েছে, এবং সেই কারখানাটি থেকে কিন্তু ইতিমধ্যে প্রায় 150 থেকে 200 মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দেশীয় বাজার যেখানে সেখানে পণ্য রপ্তানি করছে না, তারা সরাসরি দেশের বাইরে সমস্ত পণ্যগুলো রপ্তানি করছে। এবং এর পাশাপাশি শরীয়তপুরে কিন্তু আরেকটি বিশাল এলাকা জুড়ে, এবং এর সাথে মাদারীপুরও যুক্ত রয়েছে, শেখ হাসিনা তাৎপল্লী হচ্ছে, সেখানে প্রায় 8000েরও বেশি কিন্তু আপনার হচ্ছে যে শ্রমঘন শিল্প গড়ে উঠবে, এবং সেটির প্রক্রিয়া কিন্তু খুব দ্রুতই চলমান রয়েছে। এর পাশাপাশি বেজাকেও কিন্তু একটা বিশাল এরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে শরীয়তপুরে, যেটা নিয়ে কিন্তু এখনও ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে। ইনভেস্টরদেরকে এখানে কত দ্রুত আনা যায় এবং রপ্তানির প্রক্রিয়াটা আসলে ঠিক কতটা সহজ করা যায় সেই বিষয়ে কিন্তু তারা আসলে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং এর পাশাপাশি যে আমাদের যে বিশাল সবজি ভাণ্ডার, আমরা যেটাকে বলি আসলে দক্ষিণাঞ্চলের বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের, সেটি কিন্তু একটা সময় আসলে যখন
ফেরিঘাট ছিল, তখন ঢাকায় কিংবা অন্যান্য জেলাগুলোতে যেতে খুবই তাদেরকে হ্যাপা পোহাতে হতো এবং এরই ধারাবাহিকতায় কিন্তু দুই তিন দিন ধরে তারা ঘাটে অপেক্ষা করতো এবং অনেক সময় দেখা যেত যে আসলে পণ্যগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেকাংশেই তারা কাটিয়ে উঠছে এবং শেষ খবর আমি যেমনটা জানতে পেরেছি যশোরের একটা জায়গা রয়েছে সেই জায়গাটা থেকে এবং শরীয়তপুরের জাজিরা যে সমস্ত সবজিগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো কিন্তু এখন সরাসরি শুধুমাত্র বাংলাদেশে না দেশের বাইরে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু সেগুলো প্রক্রিয়া করে কিন্তু পাঠানো হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান হচ্ছে এবং এর পাশাপাশি এই অঞ্চলে যে রপ্তানিযোগ্য পণ্য যেটি বা সম্ভাবনা যেটি যেটা একেবারেই কল্পনা করা যেত না আগে সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এই যখন অবস্থা তখন এখানকার যে সমস্ত ইনভেস্টররা রয়েছেন বা আরও বড় বড় বিনিয়োগ যারা করতে চান আগ্রহী তাদের কিন্তু একটা প্রত্যাশার কথা তারা আমাদেরকে জানিয়েছেন, যেমনটা তারা বলছিলেন যে এই অঞ্চলে আসলে অনেক সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এখানে অনেক লেবার ফোর্স রয়েছে, এখানে একটা সম্ভাবনা রয়েছে নদী বিধৌত অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলে পানিসহ এই সমস্ত জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায়। এখন এই পর্যায়ে যদি সেখানে আসলে গ্যাসের সংযোগটা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংযোগটা যদি স্থাপন করা যায় তাহলে এই অঞ্চলে অচিরেই একটা শিল্প বিপ্লব ঘটবে, যারই কিছু নমুনা আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি। এই সমস্যাগুলো আসলে থাকার পরও সেখানে মানুষ যেতে চান, ইনভেস্ট করতে চান। এর পাশাপাশি যদি চার লেনের যে রাস্তাগুলো রয়েছে বিশেষ করে বেনাপোল পোর্ট থেকে শুরু করে এই অঞ্চলের যেই ইকোনমিক হাবগুলো রয়েছে সেখানে কিন্তু ইতোমধ্যে সেই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে, সে কাজগুলো চলছে, নানা ধরনের ব্রিজ হয়েছে, রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে। এই বিষয়গুলো আসলে যত দ্রুত সম্ভব করা যাবে বা যত দ্রুত পারা যাবে ততই কিন্তু আসলে এই অঞ্চলের অর্থনীতির যে গতি বা অর্থনীতির চাকা সেটি কিন্তু সচল হবে। আপনি নিশ্চয়ই জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের অর্থনীতি নিয়ে নানা ধরনের কথাবার্তা চলে আসছিল, কতটুকু করতে পারবে বা আদৌ এটা সম্ভাবনা কতটুকু রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই বলা চলে যে সেই শঙ্কার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু সেখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে এই ধারা অব্যাহত রাখতে অচিরেই চার লেনের রাস্তা যাতে করা হয় যাতে করে এখানে বাইরে যে ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু চলে আসতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন ইপিজেড রাকিব অনেক ধন্যবাদ, সেখানে নিশ্চয়ই ভবিষ্যতে আরও আমূল পরিবর্তন হবে সেটি আমরা প্রত্যাশা করি। দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড মহিনের ঘোড়াগুড়ির প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাস মারা গেছেন, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। অর্থাভাবে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কলকাতার SSKM হাসপাতালে বেলা 11টায় মারা যান তাপস দাস। 1975 সালে ওপার বাংলার প্রথম রক ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে মহিনের ঘোড়াগুলি। পৃথিবীটা নাকি তোমায় দিলাম, ভালোবাসি, আমার প্রিয় ক্যাফের মতো বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেয় তারা। দর্শক, এই ছিল নিউজ ভিউজ 24 এর আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।